ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, কারণ আজকে হচ্ছে তৃতীয়া আর পুজোর মাত্র কটা দিন, আর এখনো পর্যন্ত আমার তোমাদের সঙ্গে না আমার দুর্গাপুজোর শপিংই শেয়ার করা হয়নি। তো ফাইনালি আমার শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই, ঠিক আছে? সোনাঝুরির হাটে কী কী কিনেছি আর বাকি শপিংটা করেছি হচ্ছে আমাদের এখানে দুর্গরাজপুরে যে লোকাল বাজার সেখান থেকে, ঠিক আছে? তো কসমো বাজার থেকে আগের দিন একটা জিন্স টপ নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকে চলো ফার্স্টে আমি দেখিয়ে নিই সোনাঝুরি হাট থেকে কী কী কিনেছি, ঠিক আছে? প্রথমে আমার কুর্তিগুলো দেখাই, তারপরে শাড়িগুলো দেখাবো। ফার্স্টে দেখো এরকম একটা কুর্তি নিয়েছি অফ হোয়াইট কালারের, এই জায়গাটা হচ্ছে সুতোর কাজ, ঠিক আছে, আর বাকিটা হচ্ছে প্রিন্টেড। তো এরকম এটা জিন্সের সাথে পরা যাবে বা লেগিংসের সাথে পরা যাবে। তো এরকম একটা কুর্তি নিয়েছি, এটা আমি সোনাঝুরি হাট থেকে কী কী নিয়েছি সেগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি। এটা প্রাইস বলছিল 350 টাকা, এটা আমি দিয়েছি হচ্ছে 280 টাকা, ঠিক আছে? তো এই একটা কুর্তি গেল। নেক্সট আরেকটা কুর্তি নিয়েছি, আমি ভাবতেই পারি না কখনো যে আমি 150 টাকার কুর্তি পাবো। সত্যি কথা, আমার 150 টাকার কুর্তি কখনোই গায়ে হয় না XXL সাইজে, ঠিক আছে? তো ওখানে আমি পেয়েছি 150 টাকার কুর্তি, তো নিয়ে নিলাম। দেখো কি সুন্দর একটা ব্লু কালার এটা, তার উপরে না মধুবনী প্রিন্ট করা আছে, দেখো। তো এটা অনেকটা লং, পুরো একদম হাঁটু পর্যন্ত। এরকম একটা কুর্তি নিয়েছি মধুবনী প্রিন্টের, এটা এখন খুব ট্রেন্ডিং চলছে, মধুবনী প্রিন্টের শাড়ি খুব ট্রেন্ডিং চলছে, ঠিক আছে? এই কুর্তিটার সঙ্গে এই প্যান্টটাও হচ্ছে পালাজো নিয়েছি, এটাও হচ্ছে 150 টাকাই দাম নিয়েছে, তো এটা কমায়নি, ঠিক আছে? তো প্যান্টটা আমি হোয়াইট কালারে নিয়েছি, যেহেতু কুর্তিটা ব্লু কালারের সেই জন্য প্যান্টটা হোয়াইট কালারে নিয়েছি, আর এটাও হচ্ছে মধুবনী প্রিন্টের একটা পালাজো প্যান্ট। তো দুর্গাপুর সময় যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে, তো কেমন হয়েছে জানিও কুর্তিটা। মানে 150 টাকায় এর থেকে বেটার কিছু হবে বলে আমার মনে হয় না, এটা ভীষণ সুন্দর। তো এই তো গেল কুর্তি, ঠিক আছে? ওখানে আমি দুটো কুর্তি নিয়েছি, বাকি শাড়ি নিয়েছি। তো চলো এবার আমি শাড়িগুলো দেখাই সোনাঝুরি হাটে। তো ফার্স্টে আমি একটা শাড়ি কিনেছি সোনাঝুরি হাটে, সেটা হচ্ছে এরকম এই একটা শাড়ি, এটা হ্যান্ডলুম কাইন্ড অফ বোধ হয়। এই দেখো আঁচলটা শুধু এই কালার, বাকি শাড়িটা পুরো এক কালার, আর এই ধরনের শাড়িগুলো আমার খুব ভালো লাগে। তো এই শাড়িটার প্রাইস কত বলছিল, ওই 450 টাকার মতন বলছিল, তো 400 টাকায় নিয়েছি, ঠিক আছে? এটা খুব একটা কম করেনি, মানে প্রচণ্ড ভিড়ও ছিল দোকানটা, তো ওই জন্য আমার খুব একটা বার্গেনিং করাও হয়নি। তো এটা 400 টাকার মতন নিয়েছে, এই একটা শাড়ি নিয়েছি, কালারটা কেমন জানিও। আর এর সাথে ম্যাচিং করে এর সাথে আমি কি ব্লাউজ পরবো, মানে এর ব্লাউজ পিস আছে কিন্তু সেটা আমি কাটবো না, তো এর সাথে ধরো যদি একটু মানে প্রিন্টেড ব্লাউজ পরা যায় তাহলে আমার মনে হয়েছিল যে ভালো লাগবে, তো সেই জন্য আমি নিয়েছিলাম হচ্ছে এই ব্লাউজটা। এটাও সোনাঝুরি হাটেই কিনেছিলাম এর সঙ্গে ম্যাচিং করে। তো এই দেখো, তো এই ব্লাউজটা নিয়েছি ওর সাথে, জানি না পেয়ার অফ করলে কেমন লাগবে, সেটা পরলে বুঝতে পারবো। তো আমার মনে হয়েছিল যে এর সঙ্গে ইয়েলো কালারটা যাবে, তো এর সাথে পরের জন্য আমি এই ব্লাউজটা নিয়েছি, ঠিক আছে? এটা ওই 200 টাকার মতো দাম বলছিল, 160 টাকা দিয়েছি ব্লাউজটা। তো এই হচ্ছে শাড়ি, আর আমি সেই দুপুরবেলা থেকে বসে বসে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, আমি তোমাদের সঙ্গে একটা শর্টসে মেকআপ লুক শেয়ার করব সেই জন্য আর কি। তো ভাবলাম এভাবে সেজেই তোমাদেরকে দেখিয়ে দিই। তো নেক্সট আমি কিনেছি হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে মায়ের জন্য কিনেছি, এটা হচ্ছে একটা ঘিচা সিল্ক, ঠিক আছে? ওই ঘিচা তসর সিল্ক বলে না ওই টাইপের। এই শাড়িগুলো সব আজকে ব্লাউজ পিস কেটে সেলাই করেছি সকাল থেকে বসে বসে, তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এই শাড়িটা হচ্ছে কুচি পিন, ঠিক আছে? কুচি আর আঁচলে এরকম ধরনের ছাপাটা পড়বে, আর এটা দেখো খুব সুন্দর, মানে সেই পটচিত্র হয় না ওই টাইপের আর কি। তো এই দেখো, এটা হচ্ছে কুচিতে পড়বে, আর আঁচলটা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে আঁচল শাড়িটা, ঠিক আছে? পুরো শাড়িটা আমি খুলেই ফেললাম, এই যে। তো এই শাড়িটা এরকমটা আঁচল, আর বাকি মানে এটা আছে বডিতে, আর কুচি পিন্ট আছে, আবার এই পটচিত্র দিয়ে কুচি পিন্ট আছে। তো এই শাড়িটার প্রাইস বলছিল হচ্ছে 1400 টাকার মতন, এটা দিয়েছি হচ্ছে 1150, 1150 টাকা। নেক্সট আর একটা শাড়ি নিয়েছি, এই শাড়ি এই ধরনের শাড়িটা আমি পুরো হাটে খুঁজছিলাম, তারপরে হঠাৎ করে চোখ চলে গেল এই শাড়িটা, না ধরে বসে ধরে দাঁড়িয়েছিল আর কি একটা দাদা। তো যাই হোক, এই শাড়িটা দেখো ওয়াইন কালারের এই কাঁথা স্টিচ শাড়ি, আমার অনেক দিনে নেবার ইচ্ছে ছিল, আর হোয়াইট কালারের কাজ থাকবে, আর এরকম ধরনেরই একটা হোয়াইট কালারের ব্লাউজ পরতে হবে।
পুরো শাড়িতে কাজ আছে, আর এটা হচ্ছে এর আঁচল। তো এটা হচ্ছে আঁচলটা, আর পুরো বডিতে এরকম কাজ আছে। তো এর ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতেও পিঠেও কাজ আছে। তো আমি ব্লাউজ পিসটা ভালোভাবে বানাবো, এখন যেহেতু পুজোর আগে আর হবে না, তো সেই জন্য এখন একটা আমি হোয়াইট কালারের ব্লাউজ খুঁজছিলাম, বাট সেদিন পেলাম না, তো সেই জন্য আর কি দেখবো, কালকে আরেকবার যাব, যে যদি পেয়ে যায় তো ভালো হবে, এটা আমি দুর্গাপুজোর টাইমে তাহলে পরতে পারবো, আর নাহলে এই ব্লাউজটার সঙ্গেও এটা যাবে। তো এই শাড়িটা দাম বলছিল হচ্ছে 2300 টাকা, ঠিক আছে, এটা আমি দিচ্ছি 1800 টাকায়। আমি 1600 টাকা বলেছিলাম, বাট 1600 টাকা একদমই নামলো না, তো 1800 টাকায় এই শাড়িটা নিয়েছি। ভীষণ ইচ্ছে ছিল এরকম ধরনের কাঁথা স্টিচ নেবার, তো কেমন হয়েছে জানিও আমার শাড়িটা, ঠিক আছে। তো এই তিনটে শাড়ি আমি নিয়েছি সোনাঝুরি হাটে, আর কুর্তি নিয়েছি, আর একটা শাড়ি নিয়েছি কসমো বাজারে, ওটা দেখাই। এই যে ইয়েলো কালারের শাড়িটা দেখছো, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম অনেকদিন আগে, বাট এটা আমি পরিনি, মানে একবার খালি পরেছিলাম গেট রেডি শ্যুট করার জন্য। তো এই শাড়িটা আজকে আমি সেলাই টেলাই করলাম, এইটা পরার ইচ্ছে আছে ভীষণ, একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে। কিন্তু ওই ব্লাউজ যদি পাই, একটা হোয়াইট একটা ব্ল্যাক, এই দুটো ব্লাউজ যদি আমি ঠিকঠাক পেয়ে যাই তাহলে শাড়িগুলো পরতে পারবো। তো এই একটা আমার পুজোর শাড়ি বলতে পারো, আমার 4টে মতন পুজোর শাড়ি হয়ে গেছে। লাস্টে হচ্ছে অষ্টমীতে পরার জন্য এরকম ধরনের একটা হোয়াইট কালারের শাড়ি নিয়েছি, এই যে। তো এটা হচ্ছে আঁচল, আর পুরো বডিতে আছে এরকম হোয়াইট। অষ্টমীর দিনে এই ধরনের শাড়ি বেশি ভালো লাগে বলো, ওই সাদার মধ্যে লাল এই ধরনের শাড়িগুলো বেশি ভালো লাগে। এই যে পুরো বডিতে এরকম, এই যে এটা হচ্ছে কার শাড়ি বলতো, গেস করো, গেস। তো এই শাড়িটা নিয়েছি আমি মামিকে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে পিঙ্ক কালার, আর গ্রিন কালারের আছে হচ্ছে আঁচলটা, আর পুরো বডিতে এরকম পিঙ্ক কালারের, এই পিঙ্ক কালার আছে পুরো বডিতে, তার মধ্যে হলুদ আর সবুজের এরকম প্রিন্ট আছে। তো এটা একটা তাঁতের শাড়ি, এটা নিয়েছি হচ্ছে মামির জন্য। কেমন লাগছে জানিও শাড়িটা, ঠিক আছে, মামিকে ভালো লাগবে কিনা। তাহলে আমাদের মোটামুটি শাড়ি হয়ে গেল, মামির শাড়ি সবার শাড়ি দেখিয়ে দিলাম। এই যে এই শাড়িটার সাথে পরার জন্য আমি এই ব্লাউজটা এনে দিয়েছি, অনেকটা ম্যাচিং হয়ে গেছে, তো এই ব্লাউজটা মাকে এনে দিয়েছি। এই যে সোনাঝুরি হাটে গোলুবাবুর জন্য একটা পাঞ্জাবি নেওয়ার ইচ্ছে ছিল, তো এই যে এটা হচ্ছে আমাদের গোলুবাবুর পাঞ্জাবি, অষ্টমীর দিনে পরবে রেড কালারের, সেই জন্য নিয়েছি। এটা হচ্ছে গোলুর পাঞ্জাবি, আর এটা হচ্ছে ওর বাবার পাঞ্জাবি, সেম নিয়েছি, মানে সেম প্রিন্ট আর কি, এটা বাবার আর এটা হচ্ছে গোলুর। তো কেমন হয়েছে গোলুর পাঞ্জাবিটা জানি, ওই দেখো। আর এবছর যে নাইরা সেটগুলো বেরিয়েছে সেটা একটা নেবার খুব ইচ্ছে ছিল, বাট এটা আমার পুরোপুরি নাইরা সেট হয়নি, মানে শেষ মুহূর্তে আর ভালো কালার ছিল না, কিচ্ছু না, তো এটা আমার পছন্দ হলো তাই নিয়ে নিলাম। এই দেখো, এটা ভীষণ গর্জিয়াস লাগছিল আমার, সেই জন্য নিলাম। আরেকটা ছিল ব্লু কালারের, ওটা প্রপার নাইরা ছিল, বাট ওটা না কেমন জানি একটা পুরনো পুরনো লাগছিল, তো এইটা সেই জন্য নিলাম। এটাও সেটই, কিন্তু সামনে যে কুচি দিয়ে ঘেরটা সেটা নেই, এটা একদম সিম্পল যে চুড়িদার টাইপের হয় না সেই টাইপের। তো মেরুন কালারের এই একটা সেট নিয়েছি আর কি, এটা শেষে, মানে ওরা বলছে আর নেই, চার পাঁচটা ছিল তার মধ্যে আমার এটা পছন্দ হলো, কেমন লাগছে জানিও। এই যে নিচের কাজটা আছে এরকম, তো এটা একটা চুড়িদার। তাতে হচ্ছে এই যে প্যান্টের সেট দিয়েছে, এটা হচ্ছে প্যান্টের, প্যান্টটা পালাজো টাইপের, এই যে প্যান্টে এরকম কাজ আছে, আর এর সাথে ওড়না দিয়েছে, এই যে এটা হচ্ছে ওড়না। বেশ ভালো লাগলো সবটা, আর মেরুন কালার আছে, রেড রেড, মানে রেড ঠিক নয়, মেরুন টাইপের কালারটা বেশ সুন্দর। এই যে ওর হচ্ছে, এটা হচ্ছে একটা টি শার্ট নিয়েছে ব্লু কালারের, কসমো বাজার থেকে নিয়েছে এগুলো। এই যে ব্লু কালারের একটা টি শার্ট নিয়েছে, হোয়াইট কালারের একটা টি শার্ট নিয়েছে, এই যে। আর প্যান্ট তো জিন্স, মানে জিন্সের প্যান্ট আর কি, আগে তো আগের দিন যেদিন গেছিলাম সেদিন দুটো নিয়ে নিয়েছিল, তো আজকে শুধু জামাই, মানে আজকে না, মানে নেক্সট দিন শুধু জামাই নিয়েছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা শার্ট, একটাই শার্ট নিয়েছে আর দুটো টি শার্ট নিয়েছে,
আমাদের শপিং এখানে কমপ্লিট। এখন শুধু আমার ব্লাউজ গুলো বাকি, ওগুলো আমি পাবো নাকি আর জানি না, যদি পাই তো ভালো, আর না পেলে যাবে। আর এই দেখো যে প্লেন যে শাড়িটা নিয়েছি না, ওটার সাথে পরার জন্য আমি এরম ধরনের চুড়ি নিয়েছি। আর এই যে মালাটা নিয়েছি, এই মালাটা আমি সোনাঝুরি হাটে নিয়েছি, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে ওর কানের, এই একটা মালাই শুধু আমি নিয়েছি হাটে। তারপরে তো ওই অন্ধকার টাইপের হয়ে যাচ্ছিল, মানে শাড়ি কিনতে কিনতে চুড়িদার কিনতে কিনতে সময় পেরিয়ে গেছে, আর কিছু নেওয়া হয়নি। তো এই হচ্ছে আমার মোটামুটি শপিং, সব তো খুলে দিয়েছি, আবার আমাকে ভাঁজ করতে হবে। আর জুতো তো আগেই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে কেটে কেটে দেখিয়েছি, ও আগে জিন্স টপ এসব দেখিয়ে দিয়েছি, গোলুর দেখিয়ে দিয়েছি আগে, তো সেই জন্য আজকে আমি শুধু আমাদেরগুলোই দেখিয়ে দিলাম। যাই হোক, কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলে আসবো আবার একটা নতুন ব্লগের সঙ্গে, আর চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে 5K করে দাও, ঠিক আছে। তো আজকের মতন এখানেই, টাটা।